তো এই আংটিটা আমি ওর বার্থডেতে ওকে গিফট করেছি, কেমন আছে বন্ধুরা কমেন্ট করে জানিও। বার্থডে গাল চলে এসেছে, কালকে তো বার্থডে হয়ে গেল বন্ধুরা, সেটা তোমরা দেখতেই পেলে। বার্থডে সেলিব্রেটটা খুব সুন্দর হয়েছে, আমিও কোনোদিন ভাবতে পারিনি যে আমার বার্থডেটা এত সুন্দর ভাবে আমরা সেলিব্রেট করবো, যাই খুব খুশি হলাম। তো বন্ধুরা ইচ্ছা ছিল যে ভালো কিছু কাজ করার আমার বার্থডেটাতে, তো হলো না, বাড়িতেই বার্থডেটা সেলিব্রেট করা হলো। বাইরে বলতে বুঝতেই পারছো কি বলছি সেটা আর বলছি না। তো যাই হোক, আজকের ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। আজকের ব্লগে শুধু পেঁচাদি নয়, আমরা সবাই আছি, তার সাথে আরো অনেক গেস্ট আছে একদম বন্ধু। তো কালকে তো শুধু একজনই এসেছিল, তো আজকে দেখতে থাকো বলবো না কালকে জানি না কতটা হয়েছে, বাট আজকে তার থেকেও আরো বেশি হবে একদম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো, আর চটপট করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। আর কি বলবো, যেমন আমি মাঝে মাঝে এদের সবাইকে দেখতে পাও, প্রত্যেক দিন একটা দেখতে পাও, আমাদের সবাইকে পাবে একসাথে, মাঝে মাঝে পাবে, ওটাতে আসলে আমরা সবাই একসাথেই আসবো, একসাথে বন্ধুদেরকে একদম ধামাকা দিয়ে দেবো। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটাও স্পেশাল দিন আমার কাছেও, সবার কাছে, আমাদের বাড়ির। তো এই যে তোমাদের দাদা ভাই এখন কাজ করছে, আর চলো আমার একবার রুমটা তোমাদেরকে ঘুরিয়ে দিই, কত সুন্দর করে সাজিয়ে বন্ধুরা, সত্যি করে আমি তো প্রচুর খুশি হয়ে গিয়েছিলাম। আমি তো সত্যিই ভাবিনি যে এত সুন্দর করে আমার ছোনা বরটা আমাকে বার্থডে সারপ্রাইজ দেবে, বলে সারপ্রাইজই হয়ে গেল এটা আমার জন্য। টাইমের অভাবে যেটুকু হয় একদম সাজানো, বেলুনগুলো ফেটে গেছে, কি করবে ওরা আবার থাকছে না। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে অনেকই সবাই আসবে, অনেক বন্ধু বান্ধব আছে, যার যার জানি না, কিন্তু আমার কেউ নেই, সবই তো আমার, এ আমার কেউ নেই কি কথা, আমার তো আমার, তোমার ওর মাত্র দু চারজন হয়তো বন্ধু আসবে, কিন্তু আমার দেখো, আমার বন্ধুটা দেখো, আমাদের এখানে বাড়িতে প্রায় 10-12 জন মেম্বার আছে, সেই 10-12 জন মেম্বার মিলে যতটুকু না খুশি দিতে আনন্দ দিতে পারবো, তার থেকে আপনারা 10,000 জন আছেন, তাহলে ভাই কেমন খুশি দিতে পারবেন। তো তোমাদের দাদা ভাই হাসছে, জ্বলন হচ্ছে, জ্যালেস ফিল করছে আমার উপরে, আমি তো খুব জ্যালেস ফিল করছে। তো ঠিক আছে চলো, অনেকই বকলাম, এবার এখন কাজ শুরু হয়ে যাক, আমরা সব কাজে লেগে পড়ি, তো আমাদের সাথে থাকো। বাকি আর এখন কিছু বলছি না, এখন আমরা, কালকে বৃষ্টি পড়েছে, বৃষ্টিতে আমাদের ঘরটা এখন অবস্থা খারাপ হয়ে গেছে, এই যে বন্ধুরা এখান থেকে বৃষ্টি পড়েছে, এই যে তো ক্যামেরাগুলোও ভিজে গিয়েছিলো, এগুলো সব, এই যে এখন বাইরে বার করছে শুরু হয়, চা খেলাম আমরা, তো এখন কাজ করে নিই, তারপরে আবার পরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, কী কী হচ্ছে নন্দিনীর বার্থডেতে সেটা তো দেখতেই হবে না। তো এখনকার মতো টাটা, ছোট্ট একটা ব্রেক নিয়ে চলে যাচ্ছি। তো বন্ধুরা তোমরা কি করছো, আমি আবার ফিরে এলাম একটু ব্রেক নিবার পরে, ব্রেকের পরে এলাম একটা তোমাদেরকে সুখবর ব্যাড খবর সবই দেবো বলে। তো বন্ধুরা আজকে আমরা যে আয়োজনটা করেছিলাম মানে বার্থডে সেলিব্রেট করার, তো দুঃখের কথা আজকে আমরা করবো না, কি করতে করবো, আজকে শনিবার, তোমরাও কি জানো না, একটু তো কমেন্ট করে বলতে পারো নি। তো যাই হোক বন্ধুরা, আজকে শনিবার আমাদের বাড়িতে এমনি পালনই করা হয়, আর এমনি আমাদের দিকটা তো বুঝতেই পারছো, তোমাদের দাদার শনিবারে যেহেতু জন্মবার, তো ওর জন্য বিশেষ করে আমরা দিনটা পালন করি। তো আজকের দিনটা আমরা মাছ মাংস বাড়িতে কিছু করি না, তো মনে ছিল না, এখন মনে পড়লো যে দাদা ভাই বললো যে আজকের দিনটা বাদ দিয়ে দাও। তো যাই হোক চলো, আজকে ক্যান্সেল হয়ে গেছে, তো কী হয়েছে কালকে একদম ফুল এনজয়, বন্ধু বন্ধুর বইয়েরা অনেক সবাই আসবে বাড়িতে, তো আজকে পালনই করাটাই ঠিক,
কালকে মারাত্মক বৃষ্টি সব বজ্রপাত, বাপরে যা মেঘটাকে ছিল, তখন আমরা কেক কিনতে গিয়েছিলাম রাস্তায় গিয়ে আটকে পড়েছিলাম, ওই জন্য আরো লেট হয়ে গেছিল, রাতে কেটেছিলাম। আর রাতেও দেখলেন তো কারেন্ট চলে যাচ্ছে 14 বার, ওরকম আজকে যদি খাওয়ার টাইমে যদি কারেন্ট চলে যায় ভালো লাগবে না। বাড়িতে একটা গেস্ট আসবে, মানে যতই হোক বাইরের থেকে তো আসছে বন্ধুরা, ওরা তো আর প্রত্যেকদিন আসবে না, তো একদিনই আসবে আমাদের বাড়িতে, আবার কোনোদিন অনুষ্ঠান করলে তখন আসবে। তো তাদেরকে যদি না ভালোভাবে আনন্দ দিতে পারি, তাদেরকে যদি না ভালোভাবে আপ্যায়ন করতে পারি, তো সেটা আমাদেরও ভালো লাগবে না। তো বন্ধুরা দেখো সত্যি করে ঘরটা কত সুন্দর দেখতে লাগছে, দেখো সব থেকে বেশি ভালো লাগছে দেখো এই লাইটগুলোর জন্য, দূর থেকে তো ব্যাপক লাগছে ঘরটাকে, খুব সুন্দর হয়ে গেল আমার রুমটা, যাই বলো নাই বলো, ভাগ্যিস নন্দিনীর বার্থডেটা হয়েছিল। তো যাই হোক দেখো আমরা ইয়ার তোমাদের দাদা ভাই এখানে বসে আছি, বসে থাকতে থাকতে বলছি দেখো রুমটা কি সুন্দর দেখতে লাগছে, বার্থডে কিন্তু শেষ হয়ে গেলো কিন্তু বার্থডে সাজানোর ডেকোরেশন কিন্তু এখনো রয়ে গেল। যাই বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে এইমাত্র ওপরে এলাম জাস্ট, আর ভিডিওটা শেষ করবো এবার। তো শেষ পজিশনে একটা কথা বলে দিই, কালকে আমরা বলেছিলাম যে ওকে বার্থডেতে আমি ছোট্ট করে একটু সোনার জিনিস গিফট করেছিলাম, অনেক কিছু গিফট করেছে কালকে, মেদিনীপুর থেকে এক দাদা ভাই গিফট করেছে, আমাদের মালদা থেকে এক দাদা ভাই গিফট করেছে, যাই হোক সবাইকে থ্যাংক ইউ। আমার তরফ থেকেও আমি কিছু দিয়েছি, তো যেটা একটা জিনিস দিয়েছিলাম যে সোনার জিনিস ছোট্ট করে দিয়েছি, তো ওটা একটুখানি দেখাবো তোমাদের। ড্রেস দিয়েছে একটা, যেটা পরে কালকে কেক কাটলাম, ছোট্ট একটা আংটি আমি ওকে আমার পছন্দ হয়েছিল, তো আমি বলেছিলাম যে এটা আমায় গিফট করবে, মানে আমি মজা করেই বলেছিলাম, তো যাই হোক তো সেটাও আমাকে কিন্তু গিফট করেছে, আমি খুবই খুশি হয়েছিলাম। তো আমি ভাবলাম যে মানে পরবো না, যতই হোক একটা স্পেশাল গিফট আমি পেয়েছি মানে আমার খুশিতে, তো যাই হোক ওটা রেখেই দিত, আমি রেখে দিয়েছিলাম। আমি ওকে বলেছিলাম যে থাক নাহলে তুমি দিয়েছো যেখানে, তো বার্থডেতেই আমাকে দেবে বার্থডের জন্য, তো সামনে বার্থডে, ও বল ভেবেছিল যে বার্থডেতেই দেবো, তো কিন্তু আমার পছন্দ এসেছিল, তো আমি বার্থডের আগে থেকেই পড়তে চালু করেছিলাম, তার জন্য দুদিন পড়েছিলাম, দুদিন পড়েও যেন মনটা কেমন হলো যে না থাক যদি কিছু হয়ে যায়, যতই হোক ভালোবেসে দিয়েছে। তো এই আংটিটা আমি ওর বার্থডেতে ওকে গিফট করেছি, কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও কিন্তু। হ্যাঁ পরিয়ে দাও যাই হোক, কিন্তু যতই হোক ভালোবেসে দিয়েছে, তো যেন পরে থাকি তো বাড়ির কাজ ভাজ করা হয় বন্ধুরা, কিন্তু মনটা কেমন কেমন হয় যে পরে থাকবো যদি নষ্ট হয়ে যায় বা কিছু হয়ে যায়, যতই হোক একটু মানে সোনাটা বড় কথা না, যে ভালোবেসে দিয়েছে তার জন্য, যাই হোক কেমন লাগছে অবশ্যই বলো। দেখো কেনা নয় কিন্তু বন্ধুরা সোনা, যাই হোক আমি খুবই খুশি, কিন্তু ভাবিনি যে আমার বড় আমাকে এত সুন্দর উপহার দেবে, বাকি এবছরে সত্যি করি মানে অনেক কিছু উপহারই পেয়েছি আমি, জামা গিফট করেছে, তারপরে এত সুন্দর একটা সারপ্রাইজ, ও জাস্ট ভাবতে পারা যায় না। কালকে মানে আমি খুশিটা কেমন করে শেয়ার করবো আমি নিজেই বুঝতে পারছিলাম না, যাই হোক খুবই ভালো লেগেছে। সোনাবারকে অনেক 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 থ্যাংক ইউ, আর দাদা ভাইদেরকেও অনেক থ্যাংক ইউ, কালকে তো একটা গিফট দিয়ে দেখিয়েছিলাম, আর মালদা দাদা ভাই আমাকে গিফট দিয়েছে, তো চলো আর কি বলবো শেষ করে দেবো আজকে সারাদিনের স্পেশাল ব্লগ বন্ধুরা, এটাই হলো এই প্রথমবার আমার বড় আমাকে সোনার জিনিস গিফট করলো। তো ঠিক আছে চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, আর হ্যাঁ রেডি থেকো কালকের ব্লগের জন্য, কালকের ব্লগটা ফাটাফাটি ব্লগ হবে, ওর অনেক বন্ধুরা আমার বাড়িতে আসলো জাস্ট, মানে কি বলবো বন্ধুরা এই প্রথমবার আমার বার্থডে সেলিব্রেট মানে আজকে 3 দিন ধরে হচ্ছে, 3 দিনই তো হয়ে গেল বলো, কালকে আজকে কালকে হয়েছিল, আজকে দেখো রিংটাও আমায় গিফট করলো, আবার কালকে আছে। তো ঠিক আছে পাশে থেকো সাথে থেকো, আজকের মতো টাটা বন্ধু, সবাই সুস্থ থাকো, তাই হচ্ছে কালকে।